cPanel এ লগ ইন করার পরে স্ক্রল করে একটু নিচে আসব। নিচে আসার পরে ডোমেইনস অপশন দেখতে পারবো, এখান থেকে ডোমেইনসে ক্লিক করব। এরপর ডান দিকে একটু উপরে দেখব, ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক। এখানে আমরা আমাদের সাবডোমেইন ক্রিয়েট করতে চাচ্ছি লার্ন উইথ, মেন ডোমেইনের সঙ্গে লার্ন উইথ। ওকে, ডকুমেন্ট রুট ফাইল সিস্টেম লোকেশন, অর্থাৎ আমরা যে সাবডোমেইনটা ক্রিয়েট করতে চাই লার্ন উইথ ডট লিডসা ডট কম, এর লোকেশনটা কি লিডসা ডট কম হবে? না, এই জন্য আমরা টিক চিহ্ন দেব না। লার্ন উইথ ডট লিডসাহা ডট কম নামে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট হবে। সাবমিট নাও ক্লিক। ওকে, আমাদের ডোমেইনটি ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুল। ডোমেইনটা সঠিকভাবে ক্রিয়েট হয়েছে কি না এটা চেক করার জন্য এখন ডোমেইনের ইউআরএলে ক্লিক করব। ওকে ওকে, সাবডোমেইনটি সঠিকভাবে ক্রিয়েট হয়েছে লার্ন উইথ ডট লিডসাহা ডট কম। থ্যাংকস ফর ওয়াচিং।